নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। বন্ধুরা, এই যে কয়েকটা পাত্রে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জবা বা হিবিস্কাসের সিড, মানে বীজ। সেগুলো ফাঙ্গিসাইড জলে ভেজানো আছে। তো কেন ভেজানো আছে, যে এই বীজগুলো কিভাবে জার্মিনেশন করব, মানে এই বীজ থেকে কিভাবে চারা তৈরি করব ট্রপিক্যাল জবার, তো তারই একটা প্রসেস। তো সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এই যে যে প্যাকেটে মানে সংরক্ষণ করে রাখা ছিল সেই প্যাকেটে নাম আছে ও গাছের নাম্বার আছে, মানে কোন গাছের কোন ফুলের সাথে কোন ফুলের পলিনেশন করা হয়েছে যার ফলে বীজটা পেয়েছি আমরা, তো সেগুলো সমস্ত লেখা আছে। তো সেই হিসাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা পাত্রে আলাদা আলাদা করে বীজগুলো ফাঙ্গিসাইড জলে ভেজানো হয়েছে। তো এই ফাঙ্গিসাইড জলে 4-5 ঘন্টা ভিজবে, তারপরে কী ধরনের মাটিতে বা সয়েল মিডিয়ায় এই বীজগুলো আমরা বসাবো গাছ তৈরি করার জন্য, প্রসেসটা খুব ভালো করে দেখবেন আপনারা প্রত্যেকেই। তাহলে এই প্রসেসেই আপনারাও চাইলে বাড়িতে ট্রপিক্যাল হিবিস্কাসের নতুন চারা তৈরি করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা চারাই যে আলাদা রকম যে খুব ভালো ফুল হবে তার কোনো ঠিক নেই, ভালো হতে অবশ্যই ভালো হয়, সেই কারণেই এই প্রচেষ্টা করা। তো আমিও আমরাও চাই যে আপনারাও এই প্রচেষ্টাটা করুন বাড়িতে। তাহলে চলুন দেখে নিই সয়েল মিডিয়া কীভাবে তৈরি করব বা আপনারাও কীভাবে তৈরি করবেন একবার দেখে নিন। তাহলে বন্ধুরা, চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য সয়েল মিডিয়াটা কিভাবে তৈরি করব। তাহলে দেখে নেওয়া যাক সয়েল মিডিয়ার জন্য কি কি আমরা নিয়েছি। প্রথমে এই যে বালি নিয়েছি, লাল বালি। হ্যাঁ, তারপরে আছে এখানে কোকোপিট, কোকোপিট আছে এখানে, ভার্মি কম্পোস্ট বা আমি নিয়েছি হচ্ছে এখানে গোবর সার, আর এখানে অল্প পরিমাণ মাটি, গোবর সার যতটা মাটিও সেম পরিমাণ, আর এর থেকে একটু বেশি হচ্ছে কোকোপিট, আর বালির পরিমাণটা আপনার সব থেকে বেশি দেখছে। তো বালির পরিমাণটা আমি তাহলে আপনাদের সহজ বোঝার সহজ করে আমি বলে দিচ্ছি, যে বালি যতটা নেবেন কোকোপিট মাটি আর ভার্মি দিয়ে সেম হবে, মানে বালির রেশিও আর কোকোপিট ভার্মি আর মাটির রেশিও 50-50 হবে, এইভাবে মিশিয়ে নেবেন, মানে বালি 50% আর 50% বাকি নিয়ে। তো আপনারা সেক্ষেত্রে 50% কোকোপিট 50% বালি দিয়েও করতে পারেন। হ্যাঁ, আর ভার্মি বা কম্পোস্টটা খুবই কম পরিমাণে দিতে হবে, আর আমি অল্প কিছু মাটি নিয়েছি, আপনারা এইভাবেও করতে পারেন, বা 50% কোকোপিট 50% বালি দিয়েও সয়েল মিডিয়াটা তৈরি করতে পারেন এভাবে। এরপর এইটাকে আমরা মিক্স, তাহলে সব রকম মিক্সড করে সয়েল মিডিয়াটা বা পটিং মিডিয়াটা তৈরি করা কমপ্লিট হলো। এইবার কি করতে হবে, এই যে টবের নিচের ছিদ্রগুলো লংকুচি দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। লংকুচিতে ঢেকে দিলাম এইভাবে, তারপরে মিডিয়া এর মধ্যে দিয়ে দিলাম। নিচে আর বালি দেওয়ার দরকার নেই, কারণ এটা তো এমনিতেই বালি, এটাতে কোনো জল ধরে রাখবে না বা আটকাবেও না। এইভাবে পটগুলো প্রত্যেকটা আমরা রেডি করব। তারপরে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন, রেডি করার পরে কি করতে হবে, বীজগুলো কিভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বীজ বসানো চলুন দেখে নিই, বা কিভাবে আপনারা করবেন বা আমরা কিভাবে করছি সেগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে আছে 2, 2, 4 আর 4-8টা বীজ। তাহলে এই বীজগুলো ফাঙ্গিসাইড জল থেকে তুলে নিলাম, এক এক করে বীজগুলো বালির মধ্যে।
এটাকে আমরা এখানে বসিয়ে দিই। মানে সিটগুলো কীভাবে বসালাম সেটা আপনাদেরকে একটা রেডি করে দেখানোর পর বাকিগুলো রেডি করলাম। প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো সেই কারণেই একটা দেখিয়ে বাকিগুলো আমরা রেডি করে নিয়েছি। যাই হোক, এবার কী করণীয় মানে কী করতে হবে, এবার আমাদেরকে যেটা করতে হবে, জলে ফাঙ্গিসাইড গুলে সেই জলটা দিয়ে এই পাত্রগুলোকে মিডিয়াটা পাত্রের মিডিয়াগুলোতে ভিজিয়ে দিতে হবে। গুলে নিয়েছি, এবার এটাকে জাস্ট ভিজিয়ে দাও। প্রত্যেকটা পাত্র সয়েল মিডিয়াটাকে ভালো করে ভিজিয়ে দাও। এরপরে বীজগুলো যাতে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয় বা মানে বীজ থেকে চারা বের হয় যত তাড়াতাড়ি, সে কারণে একে একটু গরম রাখতে হয়, টানা রোদ্দুরে রাখবো। আর এগুলোর ওপরে অন্তত 12-15-16 দিন এইভাবে খড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে খড় দিয়ে প্রত্যেকটা ঢাকা দিয়ে দেবো যাতে একটু গরম ভাবটা হয় আর তাড়াতাড়ি বীজগুলো থেকে চারা বেরিয়ে আসে। এর মধ্যেই দেখা যাবে যে দুটো একটা চারা বের হচ্ছে, তখন এটা এই খড়গুলোকে সরিয়ে দেবো। জাস্ট কমপ্লিট। এইভাবে 15-16 দিন রাখার পরে সরিয়ে দেবো। আর এর মধ্যে যদি জলের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হবে না, তো যেটুকু জল দেওয়া আছে এটাই হয়ে যাবে। চারা যখন বের হবে, বীজ থেকে যখন চারা বের হবে, তখন যদি প্রয়োজন মতো যদি মনে করা হয় যে মিডিয়াটা অনেক শুকিয়ে গেছে, তখনই তবেই তাতে জল দিতে হবে, বা না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।